ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব। দেখুন, আমি ভবিষ্যৎ বানিয়ে করতে পারি না, আমি ভবিষ্যৎ দ্রষ্টাও না, আমি জ্যোতিষীও না, আমি হাতও দেখি না, আমার হাতে কোনো আংটিও কেউ দেখবেন না। সুতরাং আমি এখনো মনে করি রায় দেবে মানুষ, জনগণ হচ্ছে শেষ কথা। আগামী দিনে জনগণ যেটা ঠিক করবে সেটাই হবে। এখন যে কোনো রাজনৈতিক দল সে বলতে পারে 200 কেন, 294টা সেটা কেউ বলতে পারে আমরা 300টা আসন জিতবো। আরে 300টা আসন জিতবো বললেই তো জেতা যাবে না, সে তো রাজনৈতিক লড়াই। যেরকম মহাভারতের যুদ্ধ দেখেছেন, তেমনি নির্বাচনী একটা যুদ্ধ। সুতরাং যুদ্ধ যুদ্ধের মতো নির্বাচনী হবে, রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে। সুতরাং প্রত্যেক রাজনৈতিক দলই তার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরাও আমরা রাজনৈতিকভাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমরা বিশ্বাস রাখি মানুষে, আমরা সংখ্যায় বিশ্বাসী নেই, আমরা মানুষে বিশ্বাসী। এবং আমরা মানুষকে বিশ্বাস করে আগামী দিনে এগুলো আবার দেখা যাক মানুষকে নেই। সংখ্যায় বিশ্বাসী নেই, আমরা মানুষে বিশ্বাসী। এবং আমরা মানুষকে বিশ্বাস করে আগামী দিনে এগুলো আবার দেখা যাক মানুষকে নেই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আজকে তো এইখানে বসে আমি প্রেস কনফারেন্স করছি আপনাদের সাথে বন্ধের বিরোধিতা করে, দলের তরফ থেকে আমি আজকে ব্যক্তিগতভাবে প্রেস কনফারেন্স করছি, মানুষকে ধন্যবাদ দিলাম যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে বন্ধকে উপেক্ষা করে, মানুষ কর্মনাশা সর্বনাশা বন্ধের বিপক্ষে সেইখানে দাঁড়িয়ে। এবং আপনারা জানেন যে গতকাল কোভিড প্রোটোকল মেনে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার অফিসিয়ালি জানিয়েছে কত পার্সেন্ট হাজিরা দিতে হবে এবং কোথাও কোনো ছুটি ইত্যাদি নেওয়া যাবে। সুতরাং এর পরেও যারা বলছে যে আমরা প্রয়োগভাবে বন্ধকে সমর্থন করছি, আমার মনে হয় তারা নিশ্চিতভাবে ঠিক কথা বলছেন বলে মনে হয়। এনি কোয়েশ্চেন? নো, থ্যাংক ইউ। আজকের মতো এই সাংবাদিক বৈঠক শেষ করলাম, সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাকশন। নজর রাখছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। এবিপি আনন্দ নজরে নটা চট চলতি রোজ রাত 9টায়।